ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বলিউডের ওয়ান অফ দি ফাইনেস্ট ডিরেক্টর সঞ্জয় লীলা ভানসালী লাস্ট উইকে অ্যানাউন্স করেছিলেন যে তিনি এবং সালমান খান দুজন মিলে এই ইয়ার এই নেক্সট ফিল্মের কাজ শুরু করতে যাচ্ছেন। এবং ডেফিনেটলি এই খবরটা সালমান ভক্তদের জন্য একটা গ্রেটেস্ট নিউজ। সঞ্জয় লীলা ভানসালী সে অ্যানাউন্সমেন্টে আরও বলে, সালমান খান এবং তিনি তারা দুজন মিলে একটি লাভ স্টোরি বেসড গল্পে ফিল্ম বানাতে যাচ্ছেন, যেই ফিল্মের শ্যুট এই বছরে শুরু হবে। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সালমান খান এবং সঞ্জয় লীলা ভানসালী দুজনে একসাথে কাজ করেছিল হাম দিল দে চুকে সানাম এই মুভিতে, যেটা অলমোস্ট 20 বছর আগে। যদিও সালমান সাওয়ারিয়া মুভিতেও কাজ করেছিল, তবে সেটা কেমিও রোল ছিল। যাই হোক, 20 বছর পর আবার তারা দুজন একসাথে কোলাবরেট হয়ে অন স্ক্রিনে একটা লাভ স্টোরি প্রেজেন্ট করতে যাচ্ছে এবং সালমান ভক্তরা এই ব্যাপারটা নিয়ে দারুণ এক্সাইটেড। তবে সালমান খান সঞ্জয় লীলা ভানসালীর এই ফিল্মের শুটিং শুরু করবেন দাবাং 3 শুটিং শেষ করার পর, এবং সঞ্জয় লীলা ভানসালীর এই ফিল্মের পরেই তিনি আরেকটি ফিল্ম করবেন, সেটি হচ্ছে আরেকটি কপ থ্রিলার মুভি, যেটি একটি কোরিয়ান মুভি রিমেক, যেই কোরিয়ান মুভির নাম ভেটেরান। সূত্র মতে জানা যায়, সালমান খান ব্যাক টু ব্যাক পুলিশ থ্রিলার মুভি করতে করতে একটু একঘেয়েমি হয়ে গেছেন এবং এই জায়গা থেকে ব্রেক নেওয়ার জন্যই তিনি সঞ্জয় লীলা ভানসালীর সাথে কাজ করতে যাচ্ছেন, যাতে তিনি তার লার্জার দ্যান লাইফ ইমেজ থেকে বেরিয়ে একটু অন্যরকম কোনো ক্যারেক্টার আসতে পারেন। এবং যতটুকু জানা যায়, সঞ্জয় লীলা ভানসালীর এই ফিল্মের শুটিং এই বছর সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং 2020 সালে রিলিজ দেওয়া হবে। সো ভিউয়ার্স, সালমান খানকে আবার লাভ স্টোরিতে দেখতে আপনি কতখানি এক্সাইটেড? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।